ভাই কয় দিনের দুনিয়া, আমার নিজের কথা বলছি, আমাকে অনেকেই বলছে মনির ভাই আল্লাহ আপনাকে একটা চান্স দিয়েছে, আপনার যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আপনি শুধরে যান, আল্লাহর কাছে গুনাহ গুনাহ খাতা মাফ করেন। কেন যে আমি এক দুই করে 15 দিন, আরে আমাদের কাউরি যদি 1 ঘন্টা জ্ঞান হারিয়ে যায় তো মানুষ কান্দা কাটি হইচই লেগে যায়, কিন্তু আমার 15 দিন কোনো জ্ঞান ছিল না। আমার বাড়ির লোককে ডাক্তার বলে দিল যে সম্ভব নয়, মনে হয় আপনাদেরকে ডেড বডি নিয়ে যেতে হবে বাড়ি, পিজিতে ছিলাম। 15 দিন পর আমার সেন্স এসেছে, এখন বর্তমান এই ডান হাত বাম হাতটা এবং বাম পাটা কোনো কাজ করে না। আমি তো আগে চেয়ার থেকে একাই নেমে যেতাম এবং এখান থেকে হেঁটে ইসলাম ভাইয়ের বাড়ি চলে যেতে পারতাম, কিন্তু এখন টোটাল না, এবং কথা বললে সমস্যা হচ্ছে, এবং একটু কেউ যদি কাউরি উপরে রাগে ওটাই আমার তারে ধরে নিচ্ছে, দিয়ে আমার প্রেশার হাই হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة ماه رمضان يلو بشر غوري مؤمن مسلمان داري داري পাপি তাপি আইরে ছুটে খোদার রহম তোরালে রে লুটে খোদার রহম তোরালে রে লুটে গুনা মাপের এই তো সুযোগ খোদার প্রিয় হবার এই তো সুযোগ এই সুযোগে নাও গো তুমি খোদার রঙে জীবন রঙিন করে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দ্বারে দ্বারে সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেই মহান স্রষ্টার অশেষ দয়ায় অশেষ মায়ায় আমরা এই চৈত্র মাসের উত্তপ্ত গরমে 1-2 করে 22 খানা রোজা শেষ করে 23 রোজার এমন একটি মহান রাত্রি আমরা পেয়ে গেছি, তাই একবার আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দু জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শিক্ষিত ভাই এবং বন্ধুরা, পর্দানাসীন মা ও বোনেরা, আমার পূর্বেই আমার ডান দিক বাম দিকে বসে থাকা আমার বাপজি মানে আমাকে তাহই মশাই বলছে উনি,
তো উনি বললেন, তো আজ থেকে বিগত এক সপ্তাহ আগে আমাকে ইসলামদা ফোন করলো, দিয়ে বলছে মনির ভাই একটা জালসা করব মনে করছি। তা আমি ডাইরেক্ট বললাম যে ভাই আমি তো জালসা টালসা করতে পারি না, আর মোটামুটি সাড়ে পাঁচ মাস থেকে আমি বক্তব্য স্টেজে উঠে দিইনি, আর আমার এই ব্রেনের মধ্যে মানে কথা আসছে না, মানে একটা কথার পরে যে আর একটা কথা তৈরি হয়ে যায়, তো সেটা মানে আমার সেন্সের মধ্যে আসছে না, আর আমার কথা আগে যে আমি সুর তাল দিয়ে কথা বলছিলাম সেই কণ্ঠটা আমি নিয়ে আসতে পারছি না। সেহেতু আমি প্রোগ্রামে যেতে পারবো না, তবে যদি এমনি সাক্ষাৎকার হিসাবে কাছের লোককে সব রকম কথা বলা যায়, তো তা আমি বললাম যে ভাই যদি তোমরা সবাই এক জায়গায় পাঁচজন বসে আলোচনা করো যে মনির ভাইকে লিয়াই মনির ভাইয়ের নামে দশটা লোক আসবে আর বাকি বক্তা দিয়ে কাজ চালিয়ে নেবে, তো বক্তা যদি ব্যবস্থা করতে না পারো তো আমি বক্তা একটা ব্যবস্থা করে দিব। তো আমার নামেই একজন বক্তা বক্তব্য দিচ্ছিল আমার দাদা নইমুদ্দিন সাহেবের আগে, ওই বক্তাটা আমি সাথে করে নিয়ে এসেছি। আমি বললাম যে আমি 10 থেকে 15 মিনিট এছাড়া বেশি বলার মতো ক্ষমতা আমার নাই, এবার ভাই আমাকে বক্তা হিসাবে নিতেও পারো নাও পারো, তবু দিয়ে আমাকে বললো যে ঠিক আছে আমি আলোচনা করে জানাচ্ছি। তারপরে আধা ঘন্টা পরে ফোন করে বললো যে আচ্ছা ঠিক আছে, তারপরে ইনার সাথে আমার কথা হলো, বলে ঠিক আছে আপনি আসেন যতটা পারবেন 10-15 মিনিট, তারপরে আমাদের লোকালের কেউ থাকবে আপনি একজনকে সাথে করে নিয়ে আসবেন, এইভাবে আমরা প্রোগ্রামটা করে নেব। তো যাই হোক, তো আমার ভাইয়েরা আমার বন্ধুরা, আমি পবিত্র আল কোরআনের একটি ছোট্ট আয়াত পাঠ করেছি, আয়াতটা হলো যে আজকে বর্তমান জামানায় অন্যায়টা বেশি ন্যায়টা কম। তো আজকে অন্যায় এক জায়গায় হচ্ছে এবং সেই অন্যায়ের প্রতিবাদ করতে যে যদি লোকটা মরে যায়, তো আমরা দেখলাম যে লোকটি মরে গেছে কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা দেখলে লোকটা মরে গেছে, তোমরা শুনেছ লোকটা মরে গেছে না, আমি আল্লাহ বলছি লোকটা তোমাদের নজরে মৃত্যু, তোমাদের কাছে মৃত্যু, কিন্তু আমার কাছে লোকটা মরে নাই। শহীদ মানে যারা শহীদ হয়ে মারা যায় তারা মরে না, এই কথাই আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা অন্যায়ের প্রতিবাদ করে সত্যের প্রতিষ্ঠিত করতে যে যারা শহীদ হয়ে মারা যায় তারা কোনোদিন মরে না, তারা শহীদ। আর শহীদের দরওয়াজা মানে ওর মরতে যাওয়ার সময় মরলেই জান্নাত, একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। সেহেতু আমরা আমার প্রতিবেশী আমার বন্ধু আমার গ্রামে যদি 10টা মদখোর থাকে আমরা তাদের বিরুদ্ধে ঝামেলা করব, লড়াই করব, অন্যায়ের প্রতিবাদ করব। আজকে দেখুন যে আপনাদের গ্রামে এই গ্রামটার নাম কি, বালিয়া বিনোদপুর, এই গ্রামে যদি 150টা লোক থাকে তো মনে হয় 50টাই বেরোজাদার, আপনি তার প্রতি মানে লড়াই করুন। এবার লড়াই করতে যেয়ে যদি আপনাকে মেরে দেয়, হে শালা বেশি ব্যায়াম করছে, একে ফাঁকে প্যা সেটে নিতে হবে, বা না থাকবে বাঁশি না বাজবে বাঁশুড়ি, সেটা নিলেন। তো ওই যে সেটা নিলেন এটাই হলো শহীদ, মানে রোজার দিনে বিড়ি টেনে বাড়াচ্ছে না, ওই লোকটা বলতে গেল তাতে ওকে সেটে নিলেন।
তো ওই যে লোকটাকে শয়তান নিলেন ওই লোকটা জান্নাতি আল্লাহ ওই কথাই বলছেন সূরা আল বাকারার মধ্যে ওয়ালা তাকুলু লিমা ইখতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহিয়া ওয়ালা কিল্লা তাশকুরু যারা শহীদ হয়ে মারা যায় তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাত তো আজ থেকে 1400 বছর পূর্বে নবীর জামানায় হাজার হাজার নওজোয়ান আমার আপনার মতো বয়সের তারা এই অন্যায়ের প্রতিবাদ করে শহীদ হয়ে গেছে যেমন আপনার আব্দুল উজ্জা তারপরে একজন আল্লাহর বান্দি মক্কার মাটিতে সর্বপ্রথম মেয়েদের মধ্যে শহীদ হয়েছিল একজন আল্লাহর বান্দি তার নাম হলো হযরতে সুমাইয়া সর্বপ্রথম শহীদ তো মদলকের মধ্যে যদি কেউ শহীদ হয়ে মারা যায় তো ওকে বলে শহীদ আর নারীদের মধ্যে যদি কেউ শহীদ হয়ে মারা যায় তো ওকে বলে সোহদা তো মক্কার মাটিতে সর্বপ্রথম মানে অন্যায়ের প্রতিবাদ করে সত্য প্রতিষ্ঠিত করতে যে প্রথম সোহদা সেই মেয়েটার নাম হলো হযরতে সুমাইয়া তাকে অন্যায়ভাবে মারা হয়েছিল আরে মারা তো মেলায় রকম আছে গলা টিপে মেরে দেওয়া হলো বা সামনে থেকে গুলি করে মেরে দেওয়া হলো বা পেটে চাকু মেরে দিল বা গলা কেটে দুটো টুকরো করে দিল কিন্তু হযরতে সুমাইয়াকে এমনভাবে মারা হয়েছিল সেটা করুণ মৃত্যু যখন আবু জেহেলের জামানায় ওর অন্যায়টা কি ছিল হযরতে সুমাইয়ার অন্যায় ছিল এটাই যে ও ছিল গায়ের মুসলিম আমরা যাকে বলি অমুসলিম মানে ইহুদি খ্রিস্টান হিন্দু এখন তো ধরেন যে কি আমাদের মুসলমানের মধ্যে যেমন দেওবন্দি বেরেলি হানাফি কাদিয়ানি মালিকি হাম্বেলি শিয়া সুন্নি খান পাঠান সিপিএম কংগ্রেস তৃণমূল বজরং বিভিন্ন যেমন একটা করে আমরা পার্টিগত জাতিগত জাত হয়ে গেছি ওরকম অমুসলিমের মধ্যেও অমুসলিমের মধ্যেও মানে হিন্দু শিখ ঈসাই শিখ তারপরে ডোম চামার সাঁতাল ইহুদি খ্রিস্টান এরাও অমুসলিম তো সুমাইয়া মুসলমান ছিল না সুমাইয়া অন্য কোনো ধর্মের মেয়ে ছিল কিন্তু ওর অন্যায় ওর অপরাধটা হলো একটাই যে সুমাইয়া মানে ইসলাম কবুল করেছিল যখন ইসলাম কবুল করে নিল তো আমি যখন আপনার গ্রামে আসিনি তখন ইসলামের বাড়িতে কেউ ছিল না আর যখনই আমার গাড়িটা এসে ঢুকলো তখন একজন কেউ দেখলে যাবে ছোট মুলবি চলে এসছে এবার মায়ালোক আর মদলোক হোড়াহুড়ি চালু করে দিলে ঠিক হযরতে সুমাইয়া যখন নবীর সাথে বায়াত করে কালেমায়ে শাহাদাত কালেমায়ে তাইয়েবা পাঠ করে ইমান এনে মুসলমান হয়ে গেল তখন পার্সের লোক জেনে নিলে কইছে আর জানিস বলে কি হয়েছে বলে সুমাইয়া ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে তখন আরেকজন ওই পাড়ার লোক জেনে নিলে ওই পাড়ার লোক জেনে নিলে জানতে 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 একদম সারা মক্কার মাটি হাল্লা হয়ে গেল এবার সেই জামানায় রাজত্ব চলছিল ক্ষমতা ছিল আবু জেহেলের আবু জেহেল জানতে পেরে নিলে আর রাগ হয়ে গেল কার এত বড় ক্ষমতা আমার মন্ত্রী থাকা অবস্থায় এই আমার দেশে আমার রাজ্যে নবীর দিন কায়েম করতে চাই প্রতিষ্ঠিত করতে চাই ওকে তুলে নিয়ে এসো এবারকার সেনাপতি কমান্ডারেরা গেল সুমাইয়াকে তুলে নিয়ে আসলো
সুমাইয়াকে তুলে নিয়ে আসার পরে বলে তোমার নাম কি সুমাইয়া? বলে হ্যাঁ আমার নাম সুমাইয়া। বলে তুমি জানো না যে মক্কার মাটিতে কেউ যদি ইসলাম কবুল করে তার শাস্তি কি? সুমাইয়া তার ভিতরে কত আল্লাহর ভয়, জান্নাতের লোভ এসেছিল, নাবীর মহব্বত। সুমাইয়া চিৎকার গলায় বলল, রে আবু জেহেলের সেনাপতি কমান্ডারেরা, রে আল্লাহর দুশ্মনেরা, নাবীর শত্রুরা, মক্কার মাটিতে যত রকমের শাস্তি আছে সমস্ত শাস্তি যদি আমাকে দিয়ে দাও আমি সব শাস্তি পেতে নিতে পারি, কিন্তু আমি যে কালেমা পড়ে ঈমান এনেছি আমি ঈমান আর হারাইতে পারবো না। আমি যেখান থেকে চলে এসেছি ওখানে আর ফিরে যেতে পারবো না। তখন অর্ডার হয়ে গেল শাস্তি দাও। তোকে প্রথম শাস্তি দিলে কি? প্রথম শাস্তিটা দিল যে তাকে একটা গাছের সুতে বাঁধলে, একদম মাঞ্জাখানটাকে কটকটা করে প্যাট প্যাট সুতে গাছের সুতে উল্টা করে বাঁধলে। এবারকার ওকে যখন বেঁধে দিলে তখন বলছে এখনো সময় আছে বল। বলছে না যত শাস্তি আছে দিয়ে দাও, তবুও অসুবিধা নাই, কিন্তু আমি যেখান থেকে ফিরে চলে এসেছি ওখানে আর ফিরে যেতে পারবো না। তখন এবার বললো যে কি ওর কাপড় টাপড় খুলে ওকে ন্যাংটা করে দাও, যদি ইজ্জতের ভয়ে ঘুরে যায় তো ছেড়ে দাও, আর যদি না ঘুরে ন্যাংটা করে দাও। আমি লোকাল ভাষা দিয়ে বলছি, আমি আগে আপনাদের কাছে নিজের দুর্বলতা স্বীকার করেছি যে আমি আগের মতো আর বলতে পাচ্ছি না। তো এবার তাকে উলঙ্গ করা হলো। এবার কিন্তু সুমাইয়া অনাই বিনয় করছে, রে আবু জেহেলের দুশ্মনেরা, রে আবু জেহেলের সেনাপতি কমান্ডারেরা, নাবীর শত্রুরা, আমার সতীত্ব নষ্ট করো না, আমার ইজ্জতের বেজ্জতি করো না। এত আকুলি বিকলি কাকুতি মিনতি করার পরেও তাকে ছাড়া হলো না, তাকে পূর্ণ উলঙ্গ করে দেওয়া হলো। যখন পূর্ণ উলঙ্গ করে দিল, এবার সুমাইয়া তার ইজ্জতের হেফাজত করার জন্য তার হাত দুটো তো বাঁধেনি, হাত দুটো দিয়ে তার লজ্জা স্থানে হাত চাপা দিয়ে এবার ওদের কাছে আকলি বিকলি করে কাকতি মিনতি করতে লাগলো যে আমার কাপড় চুপড়গুলো দিয়ে দাও, আমার সতীত্ব নষ্ট করো না। কারণ আল্লাহ বলছেন যে আল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিজুন, তোমরা তোমাদের ইজ্জতের হেফাজত করো, সেহেতু তোমরা আমার ইজ্জতের বেজ্জতি করিও না, আমার কাপড় চুপড়গুলো দাও। এবার তারা উত্তর দিল, এগুলা কাপড় কি? তোকে নতুন নতুন কাপড় দিব, সুন্দরী রমণী করে সাজিয়ে দেব, একবার বল যে নাবীর দিন মানি না। বলছে আমাকে যদি কাইটা কাইটা যদি পিস পিস করা মাংস গলা ছিটিয়ে দিস রাস্তায় তবুও অসুবিধা নাই, কিন্তু আমি যেখান থেকে ফিরে চলে এসেছি ওখানে আর যেতে পারবো না। তারপরে এবার এখানটা এরকম এখানটা লোহার বল্লম নিয়ে এলো, আর দুটা একদম তাজা টাটকা ঘোড়া উঁট নিয়ে এলো, উঁট। আর উঁট দুটাকে আর দু পায়ে বেঁধে দিলে, এক পায়ে একটা উঁট আর এক পায়ে আরেকটা উঁট দিয়ে বেঁধে দিয়ে এবার ওই বল্লম খানটাকে আগুনে গরম করলে, আর আগুনে গরম করে আর উঁট দুটাকে দু পায়ে বেঁধে এবার উঁট দুটাকে দুটা উঁটকে দুধকে তাড়িয়ে দিলে, দিয়ে একদম দুদিক থেকে ছিঁড়ে গেল, মানে আধা দিকে উঁটের দ্বারাই একদম ওকে শেষ করে দিলে দুনিয়া থেকে। তো এইভাবে তাকে মারা হয়েছিল। এই অন্যায়ের প্রতিবাদ করতে যে কেউ যদি শহীদ হয়ে যায় তো আল্লাহ বলছেন যে কি, সে মরে না, সে তোমাদের কাছে মৃত্যু, আমার নিকটে সে জিন্দা। ওয়ালা তাকুলু লিমা ইয়াক্তালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন, যারা শহীদ হয়ে মারা যায় ওরা আমার নিকটে জিন্দা। তো ভাই আমরা আমাদের এখনো সময় আছে, রোজা
আর বেশি নেই, অল্প কয়েকটা রোজা। আল্লাহ অতি দয়ালু, দয়াবান, মেহেরবান। আমরা একটা রাত্রিতে আমাদের সমস্ত গুনাহ আমরা আল্লাহর কাছে মাফ করে নিতে পারবো, আল্লাহ এতই দয়া। আল্লাহ তার দয়ার কথা, তার মায়ার কথা, তার নিয়ামতের কথা আল্লাহ একটি সুরাতে বলেছেন। সুরাটির নাম হলো মানে দয়া, আর মানে বাংলা ভাষায় হলো দয়া মায়া, আর আল্লাহর ভাষায় হলো রহমান। একটি সুরা আছে, সুরাটির নাম হলো আর রহমান। আমি অতি দয়াবান, আমার নাম রহমান, আমার নাম রহিম। আমি অতি দয়ালু, দয়াদাতা, আমার দয়া এবং মায়ার কোনো সীমা নাই। তো আল্লাহর অতি দয়া, আল্লাহর অতি মায়া। সেহেতু আমরা একদিন যদি, একটা রাত্রি যদি সুযোগ পেয়ে যাই, তো আল্লাহ আমাদের সমস্ত ক্ষমা করে দেবে। সেহেতু ভাই, এই বরকতের মাস, রহমতের মাস, এই মাসে আমরা যারা অত অনেকে রোজা ইচ্ছা করে ছেড়ে দিয়েছি, অনেকেই হয়তো অসুস্থতার জন্য, অসুবিধার জন্য ছেড়েছি, সেহেতু আমরা আল্লাহর কাছে এখনও কেঁদে কেটে মাফ করতে পারবো। তবে রমজান মাসের, তো রমজান মাসটাকে তো বরকতের মাস বলা হয়েছে, তার মধ্যে আজকে যে রাত্রিটা যাচ্ছে, বর্তমান যে রাত্রিটা যাচ্ছে, এই রাত্রিটাকে বলা হয়েছে লাইলাতুল কদর। মানে এই রাত্রিটা হাজার হাজার মাসের চাইতে উত্তম রাত্রি, এক এই রাতটা এমন একটি রাত। সেহেতু এখন তো আমরা মানে এই রাত আমরা জাগি, মানে দেখেছি আমরা আজকে হয়তো মুচে হয়েছে, দাড়ি হয়েছে, বয়স হয়েছে, কিন্তু বয়সটা যখন 12-14 বছর ছিল, তখন দেখছি চাঙড়া পিলা সবাইকে যাবে, আজ রাত জাগবো, রাত জাগবো, টহা রাস্তাতে রাস্তাতে দড়িয়ে বেড়েছে আর বেড়ি খেয়েছে আর মধু চাওয়াইছে আর পান চাওয়াইছে আর কইছে যে আজ রাত জাগবো, ওরকম করি কটা রাত দড়িয়ে বেড়েছে, এগুলা রাত জাগাল। এই রাত্রে একটি দোয়া আছে, এই দোয়াটা আপনাকে পাঠ করতে থাকতে হবে, আর আপনাকে নামাজ পড়তে হবে, সালাত ও তাসবিহ নামাজ, তারপরে আপনি কোরআন পাঠ করুন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করুন, আল্লাহ তুমি গুনাহ খাতা মাফ করো, আল্লাহ এই রাত্রে আমাদের কথা শুনবেন। তো আজকে এই একটি উত্তমময় রাত্রিতে এমন একটি মাহফিলের আয়োজন করেছেন, এটা এই বালিয়া গ্রামের ভাই বন্ধু যুবক এবং গ্রামবাসীদের জানাই স্বাগতম। আল্লাহ আপনাদের রুজি কামাইতে বরকত দেব। তো যাই হোক ভাই, আজকে আজকে হচ্ছে আপনার মানে তারিখের দিক দিয়ে 14 তারিখ। তো আজকে যদি আপনি 100 টাকা দেন, তো 100 টাকাতে নেকি যদি পান 700, তো এই 100 টাকাটা যদি আপনি 25 তারিখে দেন, তো 100 টাকাতে নেকি চলে আসবে 100, মানে 600 ডাউন হয়ে যাবে। তো এই মাসটা এমনই মাস, আর এই মাস, এই মাসের ব্যাপারে বলা হয়েছে আসাউ বলি, আল্লাহ বলছেন নামাজ মানুষকে দেখিয়া পড়া যায়, কিন্তু রোজা মানুষকে দেখিয়া করা যায় না। তো কেন যে কি আমি রোজা রাখলাম না, আমি ঘরের এক সাইডে বাড়ির লোককে ধমক দিলাম, দিয়ে আমি ঘরে বসে ভাত খেয়ে নিলাম, রাস্তায় বেড়াচ্ছি চলছি, ইফতারের টাইমে বসে গেলাম। তবে কিন্তু আমরা যে সারাদিন অনাহার থাকি, সেটা একমাত্র তাকেই স্মরণ করে। তো এই জন্য আল্লাহ বলছেন, ওই যে আপনার গত শাবান মাস যে গেছে, এই শাবান মাস থেকে শাবান মাস পর্যন্ত আমার বান্দারা, আমার বান্দিরা যতগুলো ভালো কাজ করেছে, এর বিনিময় কি, এর বিনিময় কি ভাই, এর বিনিময় কি 5000 টাকা কি বলেন,
এই যে আমি এই অসুস্থ অবস্থায় আমি 2000-3000 টাকা গাড়ি ভাড়া করে এসেছি, তারপরে আপনারাকে এই অসুস্থ অবস্থাতেই আপনারাকে 2-4-5 কথা শোনাচ্ছি, আপনারা আমাকে একটা কিছু পারিশ্রমিক দিবেন, সেটা কি দিবেন, বিনিময়টা কি দিবেন, টাকা। তো এই যে আমরা যে রোজা রাখছি, তো এর বিনিময়টা কি নেকি? তো নেকি, তো এই নেকিটা, তো এই ভালো কাজে যে আপনি যে সারা বছর 11 মাস ধরে যে নেকিটা করেছেন, এই নেকিটা আল্লাহর ফেরিস্তারা দিবে, কিন্তু এই রোজার মাসের নেকি আল্লাহ নিজের হাতে দিবে। আল্লাহ বলছেন আসাউবুনি ওয়া আনা আজিজে বিহি, রোজা আমার জন্য আর এই রোজার বিনিময় আমি আল্লাহ আমার নিজের হাতেই দিব, আমি ফারিস্তা দিয়ে দিব না। তবে ভাইজান, আমি একজন শিল্পপতি, আমার অনেক কর্মচারী, কিন্তু আমি চতুর্দিকের টেনশনের জন্য আমি নিজেকে কন্ট্রোল করতে না পারে আমি একটা ম্যানেজার রাখি। তো এরকম অনেকেরই আছে। তো ম্যানেজার যদি লেবারের বিল পেমেন্ট করে, তো ওখান থেকে কিছু হাতিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু মালিক যদি দেয়, তো মালিকের উপর আর কেউ নাই, মালিক পকেটে হাত বললে এই তো তোর কত টাকার কাজ হয়েছে রে, 5000 টাকা। তো 5000 টাকা ওকে বের করে দিয়ে দিল, তারপরে আবার এই পকেটে হাত ভরে আর 500 টাকা বের করে দিয়ে দিল। আমাকে কেউ কিছু বলতে পারবে? এই ওকে কেন 5500 টাকা দিলেন? কেন, মালিক দিলে মালিকের ব্যাপার। তো মালিক যদি দেয়, তো মালিক মালিকের মতন করে দিবে, ম্যানেজারের মতন করে নয়। তবে ভাইজান, আমি আপনাদের ভাই, দিনই মুসলিম ভাই, আমি আপনাদের কাছে যেটা বলছি যে আর কয়েকটা রোজা আছে, শ্যাম আছে, আমরা এই শ্যামটি আর কেউ ছাড়ব না, জোরে বলি ইনশাআল্লাহ। তো ভাই, কয় দিনের দুনিয়া, আমার নিজের কথা বলছি, আমাকে অনেকেই বলছে মনির ভাই আল্লাহ আপনাকে একটা চান্স দিয়েছে, আপনার যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আপনি সুধরে যান, আল্লাহর কাছে গুনাহ গুনাহ খাতা মাফ করেন। কেন, যে আমি 1-2 করে 15 দিন, আরে আমাদের কাউরি যদি 1 ঘন্টা জ্ঞান হারিয়ে যায়, তো মানুষ কান্দা কাটি হইচই লেগে যায়, কিন্তু আমার 15 দিন কোনো জ্ঞান ছিল না। আমার বাড়ির লোককে ডাক্তার বলে দিল যে সম্ভব নয়, মনে হয় আপনাদেরকে ডেড বডি নিয়ে যেতে হবে বাড়ি, পিজিতে ছিলাম। 15 দিন পর আমার সেন্স এসেছে, এখন বর্তমান এই ডান হাত, বাম হাতটা এবং বাম পাটা কোনো কাজ করে না। আমি তো আগে চেয়ার থেকে একাই নেমে যেতাম এবং এখান থেকে হেঁটে ইসলাম ভাইয়ের বাড়ি চলে যেতে পারতাম, কিন্তু এখন টোটাল না, এবং কথা বললে সমস্যা হচ্ছে, এবং একটু কেউ যদি কাউরি উপরে রাগে ওটাই আমার তারে ধরে নিচ্ছে, দিয়ে আমার প্রেশার হাই হয়ে যাচ্ছে। সেহেতু ভাইজান, আমি আপনাদের কাছে আর বিষয়ে আলোচনা করতে চাচ্ছি না বা করছি না।